আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব খুব ইজি আর অল্প সময়ের মধ্যে সামান্য কিছু উপকরণ দিয়ে ব্যানানা প্যানকেক। আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিতে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই ব্যানানা প্যানকেক তৈরি করতে আমার আজকে কী কী লাগছে। ব্যানানা প্যানকেক বানাতে আমার লাগছে দুটি কলা, লাগছে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম, লাগছে এক কাপ ময়দা, হাফ কাপ চিনি, লিকুইড দুধ হাফ কাপ, ভ্যানিলা এসেন্স এখানে লাগছে হাফ চা চামচ, বেকিং পাউডার এক চা চামচ, আর লাগছে খুব অল্প পরিমাণে লবণ। এবার আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম, এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি কলা। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, দিচ্ছি চিনি, দিচ্ছি দুইটা ডিম, ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন এগুলো একসঙ্গে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করার পর একটা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছি যেন কোনো ধরনের লাম্পস না থাকে। এবার একটা মিক্সিং বোলে এক কাপ ময়দা নিয়ে নিলাম, আর ময়দাটা আমি আগে থেকে একটু চেলে নিয়েছিলাম। আর এর সঙ্গে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার, এগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার কলার মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমার ব্যাটারটা একদম রেডি, তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের টেক্সচারটা ঠিক এরকম হয়েছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে আমি ব্যাটারটা প্যানের মাঝখানে অল্প করে দিয়ে দিচ্ছি। আর অপেক্ষা করছি 2 মিনিটের মতো। দেখুন 2 মিনিট পর উপর দিক দিয়ে একটু ফুটো ফুটো হয়েছে, তো ঠিক এই মুহূর্তে আমি প্যানকেকটা একটু উল্টে দিচ্ছি। দেখুন কালারটা কিন্তু এখানে খুব সুন্দর আসছে, তো আরও কিছুক্ষণ অপেক্ষা করব অপর পিঠ হওয়ার জন্য। কিছুক্ষণ পর এটা আমি আবার একটু উল্টে দিচ্ছি, তো দেখুন এখানের কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে, তো এটা কিন্তু হয়ে গিয়েছে। আর আমি এটা এখন তুলে নিচ্ছি, আর সেমভাবে আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আমি ব্যাটারটা প্যানের মাঝখানে দিয়ে দিলাম, আর অপেক্ষা করব 2 মিনিট। তো সেমভাবে উপর দিক দিয়ে যখন এরকম একটু ফুটো ফুটো হবে তখন আমি এটা উল্টে দিচ্ছি, আর অপর পিঠ হওয়ার জন্য আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করব। আর এভাবেই কিন্তু আমি সবগুলো প্যানকেক তৈরি করে নেব। কিছুক্ষণ সময় পর এটা আমি আবার একটু উল্টে দিচ্ছি, তো দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে। আমি তুলে নিচ্ছি, আর সবগুলো তৈরি হবার পর আমি আপনাদের মাঝে আবার ফিরে আসছি।
তো তৈরি হয়ে গেল খুব ইজি আর অল্প সময়ের মধ্যে ব্যানানা প্যানকেক। আশা করি সবার কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।